গেছো, তুমি ঘরে ঘুমাতে পারছো না, ঠিক তোমার মতন পরিণতি হবে উবাইদুল কাদেরদেরকে, তারাও ঘরে ঘুমাতে পারবে না, তারাও পালানোর পথ খুঁজে পাবে না। প্রবাসী ভাইদেরকে বলবো, ব্যানার্জিকে আপনারা বিদেশের মাটিতে যেখানেই পাবেন সেখানে কাতলাই করবেন, তাকে ছাড় দেওয়া যাবে না। দেশের টাকা লুট করে দেশের মানুষকে খুন করে সে বিদেশে আরাম করবে, আর আমার প্রবাসী ভাইয়েরা মেনে নিবে সেটি কখনো আপনারা মেনে নিবেন না। তাকে এমন ভাবে জুতাপেটা করবেন, ওই মুরাদ যেভাবে পালাতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছিল, ব্যানার্জিরও যাতে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয়। যদি সরকার তার বিচার না করে, জনতার আদালতে এই ব্যানার্জির বিচার করা হবে। সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ এবং পুলিশ বাহিনীর সাবেক প্রধান ব্যানার্জির, আজিজ এবং ব্যানার্জির ভাই ভাই, এই দুই ভাই মিলে দেশটাকে ধ্বংস করে ফেলিয়েছে, আর রক্ষা করেছে তাদেরকে তাদের মমতাময়ী মা শেখ হাসিনা। শেখ হাসিনা তাদের মমতাময়ী মা, তাদের মা থাকতে তাদেরকে কেউ ধরতে পারবে না বন্ধুগণ। যে কারণে ইতিমধ্যে প্লেনের পাখা ধরে, প্লেনের চাকা ধরে ওই ব্যানার্জির, কুখ্যাত ব্যানার্জির দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তাকে আটকানো যায়নি। এই যে দুদক আমাদের সামনে আছে, দুদক তাকে ধরতে পারে নাই, পুলিশ তাকে ধরতে পারে নাই, কোনো প্রশাসন তাকে ধরতে পারে নাই। আমার মনে হয় না তাকে আর কেউ ধরতে পারবে, কারণ এই ব্যানার্জির যে অপরাধ করেছে, কেন করেছে, আওয়ামী লীগের ক্ষমতা রক্ষা করার জন্যই ব্যানার্জির আওয়ামী লীগের নির্দেশে সমস্ত অপরাধ করেছে। এখানে আবানি বক্তব্য রেখেছেন শাপলা চত্বরে আলেম ওলামাদের উপরে, এই ব্যানার্জির যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, এই ব্যানার্জির খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক, সেখানে বালুর ট্রাক রেখেছিল, তাকে বাসা থেকে বের হতে দেয়নি। এই ব্যানার্জির হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, এই ব্যানার্জির কারণেই মার্কিন নিষেধাজ্ঞা এসেছে র‍্যাবের উপরে। অর্থাৎ বাংলাদেশে যতগুলো অপরাধ হয়েছে, গুম হয়েছে, তার সব কিছুর খলনায়ক হলো এই ব্যানার্জির। এই খলনায়ক কার কারণে হয়েছে, শেখ হাসিনার গদি রক্ষা করতে গিয়ে সে আজকে জনতার কাছে ভিলেন হয়েছে। অথচ এই মানুষটি মেধাবী মানুষ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা করেছে, আজকে দেখেন এত ধন সম্পদ অর্জন করেছে। একটি মানচিত্র সম্ভবত সমকাল অথবা কালের কণ্ঠ প্রকাশ করেছে, মানচিত্রে দেশের বিভিন্ন জায়গায় তার সম্পদ দেখানো হচ্ছে। প্রায় সেটিকে যদি 50 ভাগে ভাগ করি, 50 ভাগের এক ভাগ সম্পদ ব্যানার্জিরের। এই বাংলাদেশের এত সম্পদ সে ক্রয় করেছে। একজন সরকারি কর্মচারী পুলিশ প্রধান হয়েছিল, তার কত না সম্মান, অথচ আজকে দেখেন এই লোক পলাতক। একজন রিক্সা চালকে তাকে ধিক্কার জানাচ্ছে, অথচ সে যখন পুলিশের প্রধান ছিল সে এমনভাবে বক্তব্য দিত মনে হতো যে তিনি সরকারের প্রধান। তিনি ভিন্ন মতের মানুষকে আক্রমণ করে বক্তব্য দিত, তিনি ধার মার কাট এই আচরণ করত, যাকে যখন মন চাইত তাকে তখন ধরত। তার কারণে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের মানুষেরা, রাজনৈতিক নেতৃবৃন্দ ঘরে ঘুমাতে পারেনি। আজকে ব্যানার্জির তুমি কোথায়, তুমি পালিয়ে গিয়েছো, তুমি ঘরে ঘুমাতে পারছো না, ঠিক তোমার মতন পরিণতি হবে উবাইদুল কাদেরদেরকে, তারাও ঘরে ঘুমাতে পারবে না, তারাও পালানোর পথ খুঁজে পাবে না। আজকে যেভাবে আপনারা নির্বাচন করেছেন এই ব্যানার্জির এবং আজিজদের সহযোগিতায়, এই আজিজ সেনাবাহিনীকে ধ্বংস করেছে, এই আজিজ আজকে সেনাবাহিনীর মেরুদণ্ডকে ভেঙে ফেলিয়েছে, এই আজিজ এবং ব্যানার্জিদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন
আমাদের এই আন্দোলন আরো জোরালো করতে হবে। দুটি বাহিনীর প্রধান দুর্নীতিবাজ, তাও যাই তাই দুর্নীতি না, হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে, সরকার এখন বলছে তাদের দায় নিবে না। তাহলে তারা ক্ষমতায় থাকতে যা যা করেছে সেই অপরাধ তো আপনারা করিয়েছেন, আপনাদেরকে অবশ্যই দায় নিতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি অনতি বিলম্বে ওই ব্যানার্জিকে বিদেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, আর যদি না ফিরিয়ে আনেন তাহলে আমরা ধরে নিব তাকে পালিয়ে যেতে আপনারা সহযোগিতা করেছেন। এই দামি সরকার বাজেট ঘোষণা করেছে, কিসের বাজেট? এটা কোনো বাজেট হলো যেখানে সাধারণ মানুষকে 30% কর দিতে হবে, আর যারা দুর্নীতিবাজ লুটেরা মাফিয়া তারা তাদের অর্থ টাকা মাত্র 15% কর দিয়ে সেটি সাদা করতে পারবে, শেয়ার বাজারে কোনো কৈফিয়ত ছাড়া বিনিয়োগ করতে পারবে। এই লুটেরা বন্ধক বাজেট আমরা প্রত্যাখ্যান করছি। এটা কোনো জনবান্ধব বাজেট নয়, এটা কোনো মানুষের বাজেট নয়, এটা ওই আজিজ এবং বেরোজিদের বাজেট। সুতরাং এই বাজেট নিয়ে আমাদের উল্লাস করার কিছু নাই।